নমস্কার বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালোই আছো। ইউটিউব কিন্তু ছোট ইউটিউবার বা স্মল ইউটিউবার বা তোমরা বলতে পারো যে নতুন যারা ইউটিউবার তাদেরকে এনকারেজ করার জন্য অনেক রকমের মানে জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এরকমই একটা আপডেট শেয়ার করতে যাচ্ছি। আমার যে ইউটিউব চ্যানেলটা এটা আমি গত এক দেড় মাস ধরেই কাজ করছি এবং ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো ওই অ্যাচিভমেন্টগুলোকে এনকারেজ করার জন্য ইউটিউব অ্যাচিভমেন্ট কার্ডস আমাদের যে চ্যানেলের অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড ওই ড্যাশবোর্ডে কিন্তু একটা একটা করে দেখাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো একদমই নতুন। কয়েক সপ্তাহ আগে আমি একটা আপডেটের উপর ভিডিও বানিয়েছিলাম এবং ওই আপডেটের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে মাইলস্টোনগুলো আমার চ্যানেলটা অতিক্রম করছে, প্রত্যেকটা মানে মাইলস্টোন অতিক্রম করার সাথে সাথে ইউটিউব কোনো না কোনোভাবে একটা অ্যাচিভমেন্ট কার্ড দেখে কিন্তু আমাদেরকে এনকারেজ করার চেষ্টা করছে। এবং আজকের ভিডিওতে আমি এইরকমই একটা মাইলস্টোন অতিক্রম করেছি, ছোট মাইলস্টোন, কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি প্রচণ্ড এনকারেজিং। এবং যারা আমার মতো নতুন ইউটিউবার বা যারা মানে নতুনভাবে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে যাচ্ছ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস। আমি তোমাদেরকে আমার ল্যাপটপ স্ক্রিন নিয়ে যাবো, আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবো এবং ওইখানে গিয়ে আপডেটটা কি ওটার সম্বন্ধে ডিটেলসে কথা বলবো। তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। এখানে আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে নিউ অ্যাচিভমেন্ট কার্ড যেটা টু ডেজ এগো বলে লেখা, ওটা হচ্ছে 300 সাবস্ক্রাইবার, মানে চ্যানেলে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তার মানে তুমি বুঝতে পারছো যে 300 সাবস্ক্রাইবার অতিক্রম করা চ্যানেলকেও ইউটিউব এনকারেজ করছে। আজকের ডেটে আমরা সবাই জানি যে ইউটিউবে কিছু মাইলস্টোন আছে, ওই মাইলস্টোনগুলি অতিক্রম করলে আমরা কিছু কিছু অ্যাচিভমেন্ট কার্ডস পাই এবং তার যে সবচেয়ে সিগনিফিকেন্ট এটা হচ্ছে 1,00,000 সাবস্ক্রাইবার ক্রস করলে আমরা সিলভার প্লে বাটন পাই। কিন্তু এর আগে যারা ছোটো ইউটিউবার যাদের 100 সাবস্ক্রাইবার, 1,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, ওদের চ্যানেলে কী হবে এক্স্যাক্টলি আমরা ওই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। তোমরা দেখো এখানে যে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ইউটিউব, এখানে আমাকে আমার যে ড্যাশবোর্ডে একটা নতুন অ্যাচিভমেন্ট কার্ড চলে এসছে, এটা হচ্ছে পিপল লাইক ইউর চ্যানেল অ্যান্ড ইট শোজ। ঠিক আছে, মানে লোকজন আমার চ্যানেলকে ভালোবাসছে, লোকজন আমার চ্যানেলে ভিডিও দেখছে, সাবস্ক্রাইবার কাউন্ট বাড়ছে এবং ইউটিউবের যে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমে যেই পেসে চ্যানেলটা বাড়ছে ওই পেসে কিন্তু এই জিনিসটা ধরা পড়েছে এবং ইউটিউব আমাকে এই অ্যাচিভমেন্ট কার্ডটার মাধ্যমে একটু এনকারেজ করতে চাইছে। ঠিক আছে, এই অ্যাচিভমেন্ট কার্ডটা ছাড়া এর আগে আর কোন দুটো অ্যাচিভমেন্ট কার্ড এসছে এখানে আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেটা, এটা হচ্ছে 10,000 ভিউজ। ঠিক আছে, আমি তোমাদেরকে চ্যানেলের অ্যানালিটিক্সে গিয়ে একবার দেখিয়ে দেবো যে আমার চ্যানেলটা কিন্তু গত 28 ডেজে 10,000 ভিউজ ক্রস করে গেছে এবং এটাও আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কারণ যেটা বললাম যে গত এক দেড় মাস ধরে আমি চ্যানেলে ভিডিও আপলোড করছি এবং ভিডিওগুলোকে আপলোড করার পর লোকজন ভিডিওগুলোকে দেখছে, পছন্দ করছে, কমেন্ট করছে এবং অ্যাজ এ ইউটিউবার আমি এর থেকে বেশি কিছু চাই না। এবং আমি ড্যাম শিওর যে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরও সেম একই প্রত্যাশা এবং এখান থেকে তোমরা এই মোটিভেশনটাই নাও যে হ্যাঁ, শুধু পরিশ্রম করে যদি ভালো টপিকে ভিডিও বানাতে থাকো, ভিডিওগুলো যদি যারা ভিউয়ার্স ওদের জন্য যদি ইউজফুল হয়, তাহলে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে আগামী দিনে এই ধরনের কার্ডসগুলো পেতে যাচ্ছ। নেক্সট যে অ্যাচিভমেন্ট কার্ডটা ওটা হচ্ছে আমার চ্যানেল 500 ঘন্টার ওয়াচ টাইম ক্রস করে ফেলেছে। আমি একবার তোমাদেরকে অ্যানালিটিক্সে গিয়ে দেখিয়ে দিই আমার কিছু ডেটা। ঠিক আছে, এনগেজমেন্টে চলে আসলাম আমি এখানে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইফ টাইম আমি এখানে ডাটা সিলেক্ট করা আছে। দেখো আমার চ্যানেল কিন্তু শুরু বলতে পারো যে অ্যারাউন্ড মে, দেখো আমি ডেটটা দেখো তোমরা, মে 26-এর কাছাকাছি কিন্তু বলতে পারো আমি কিছু এক কাজ করা শুরু করেছি। চ্যানেলটা অনেক আগেই ক্রিয়েট করা কিন্তু এখানে আমার কিছু ছিল না, পুরনো কিছু ভিডিও ছিল, আমি এগুলোকে ডিলিট করে দিয়েছি। এখানে দেখতে পারো যে এটা কত তারিখ, জুনের 7 তারিখ। ঠিক আছে, ও জুনের 7 তারিখ 15 ভিডিও পাবলিশ, তুমি দেখতে পারো কিছু আমি ভিডিও বানিয়ে একসাথে আপলোড করেছিলাম, তারপর থেকে কিন্তু চ্যানেলটা এখানে গ্রো করেছে। ঠিক আছে, এই ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে মোটিভেট করার জন্য এবং তোমাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য বানিয়েছি যে ইউটিউব কিন্তু নতুন যারা ইউটিউবার ওদের প্রত্যেকটা ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো ওই অ্যাচিভমেন্টগুলোকে নিউ অ্যাচিভমেন্ট কার্ড হিসাবে মানে অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডে দেখিয়ে ওদেরকে এনকারেজ করার খুবই চেষ্টা করছে। এবং আমি বলবো যে এটা খুবই একটা ভালো মুভ, অ্যাজ এ নিউ ক্রিয়েটার ডেফিনেটলি এটা আমাদেরকে আরও এনকারেজ করবে যে এভাবে ভালোভাবে ভিডিও বানিয়ে চ্যানেলটাকে গ্রো করার জন্য আরও উৎসাহ দেবে। তো আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আগামী দিন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।